রোজকার ব্যস্ততম জীবন থেকে সাময়িক ছুটি নিয়ে যারা শান্তি ও নিরিবিলিতে প্রকৃতির মাঝে দু একদিন কাটিয়ে আসতে চাইছেন, সেই সমস্ত ভ্রমণপ্রিয় মানুষদের জন্য পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে কলকাতা থেকে সামান্য দূরত্বে অবস্থিত মঙ্গলগঞ্জ, তাও আবার একদম বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর প্যাকেজে। গ্রামীণ বাংলার প্রাণোচ্ছলতায় ভরপুর জীবনযাপন, ইচ্ছেমতি নদীতে এক ঘন্টার নৌকা ভ্রমণ, বিভূতিভূষণ অভয়ারণ্য, ঐতিহাসিক ব্রিটিশ আমলের ভৌতিক নীলকুঠি, তাজা বাতাস ও পাখিদের কলরব, আর তার সাথে দুপুরে ঘুড়িভোজ থেকে শুরু করে রাতের ক্যাম্প ফায়ারে জমজমাটি আড্ডা ও রাতের খাওয়া দাওয়া, আর রয়েছে ভূত বাংলো অভিযান, গাছ ছমছমে অ্যাডভেঞ্চার, সবই থাকছে এই প্যাকেজের মধ্যে। একদিনের ছুটিতে যারা বন্ধুদের সাথে বা ভালোবাসার মানুষের সাথে একান্তে সান্নিধ্যে গোটা একটা দিন কাটাতে চাও, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের জার্নিটা শুরু করলাম শিয়ালদহ স্টেশনে 8:40 এর বনগা লোকাল দিয়ে। তোমরা যারা মঙ্গলগঞ্জ যেতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আর্লি মর্নিং এ ট্রেন ধরে মঙ্গলগঞ্জ পৌঁছলে পুরো দিনটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে। তাও তোমাদের সুবিধার্থে মর্নিং ট্রেন ছাড়াও কয়েকটি ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বনগাঁ স্টেশন থেকে নামলেই তোমরা পেয়ে যাবে টোটো। টোটো রিজার্ভ করে ক্যাম্পে পৌঁছতে তোমাদের লেগে যাবে প্রায় ঘন্টাখানেক, আর টোটো রিজার্ভ করতে পড়বে 500 টাকা। যারা টোটো রিজার্ভ করতে চাইছো না তারাও চলে যেতে পারো এখানে টোটো চেঞ্জ করে করে। বনগাঁ স্টেশন থেকে তোমাদেরকে ধরে নিতে হবে অটো বা টোটো টাউন হলের জন্য। টাউন হলে নেমে তোমরা পেয়ে যাবে অটো নাটাবেরিয়ার জন্য। নাটাবেরিয়াতে নেমে আবার তোমরা ধরে নিতে পারো টোটো, যেখানে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে একদম রিসর্টের গেটে। আমি এখন পৌঁছে গেছি ইচ্ছেকুটি রিসর্টে। তো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে ভিতরে কি কি থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু স্টেইং এর অনেক রকমের অপশন রয়েছে। আছে ট্রি হাউস, কটেজ, সমোসা কটেজ, আর আছে টেন্ট। তো এর যে পুরো প্রাইস লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা সামনে দেখতে পাচ্ছ এই রকম ভাবে কিন্তু টেন্ট গুলো ব্যবস্থা করা রয়েছে, এবং ভিতরে কিন্তু দুজন খুবই অনায়াসে থাকা যায়। আমি তোমাদের টেন্টের ভিতরটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে টেন্টের ভিতরটা, সাফিসিয়েন্ট কিন্তু জায়গা রয়েছে, আর ঠান্ডার সময় কিন্তু তোমরা ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে এর সঙ্গে। ওই দেখতে পাচ্ছ ওই ভিতর হচ্ছে কিন্তু ট্রি হাউস, আর এইগুলো হচ্ছে কটেজ। আর তোমরা কিন্তু টেন্টের ব্যবস্থা এখানে পুরোপুরি পেয়ে যাচ্ছ, তোমাদের কিন্তু আগে থেকে বুকিং করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে সমোসা কটেজ, আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 4-বেডের কটেজ, চলো এবার ভিতরে গিয়ে দেখি। আর এর ভাড়া কিন্তু রয়েছে 1499। যেমন তোমরা দেখতে পাচ্ছ কটেজটা মোটামুটি ছোটর উপরই রয়েছে। এখানে কিন্তু একটা বড় বেড দেওয়া রয়েছে, সাথে থাকছে অ্যাটাচ বাথরুম, বাথরুমটা কিন্তু একেবারেই ক্লিন, আর এই দিকেও একটা রয়েছে বেড। এখানে কিন্তু তোমরা এসির অপশনও পেয়ে যাচ্ছ। এই কটেজে কিন্তু উইকেন্ডে এবং উইকডেজের রেট চার্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এখানে 4-হুইলারে করে আসতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে 4-হুইলার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। রিসর্টে পৌঁছেই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে একটু রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম ইচ্ছামতি নদী ভ্রমণের জন্য। তো এখানে এই যে নৌকা ভ্রমণটি রয়েছে সেটা কিন্তু প্যাকেজের মধ্যে একদমই ইনক্লুড থাকছে। স্নিগ্ধ শীতল ইচ্ছামতি নদীতে এক ঘন্টার নৌকা ভ্রমণ আমার লাইফের একটা খুব সুন্দর সময়।
খোলা আকাশের নিচে নৌকাতে বসে দুই পাশে জঙ্গল গ্রাম দেখতে দেখতে কেমন করেই যেন সময়টা শেষ হয়ে গেল। কোলাহলবিহীন পরিবেশ আর পাখিদের মধুর স্বর এই নৌকা ভ্রমণকে আরও মেমোরেবল করে দিয়েছিল। পরন্ত বিকেলে সূর্যের আলো জলের উপর পড়ায় অপূর্ব এক দৃশ্য তৈরি হচ্ছিল। রিসর্ট থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথ এসে 10 টাকা দিয়ে ইচ্ছেমতী নদী পার করে আমি পৌঁছে গেছি বিভূতিভূষণ অভয়ারণ্যে। আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে 120 টাকা পার হেড। বিভূতিভূষণ অভয়ারণ্যটি উত্তর 24 পরগনায় অবস্থিত একটি বিশাল জঙ্গল, যেটি কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এই অভয়ারণ্যটি ইছামতী নদীকে ঘিরেই অবস্থিত। এই অভয়ারণ্যে রয়েছে 200টারও বেশি হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, খরগোশ, ময়ূর আর অনেক ফলের গাছ থাকায় এখানে রয়েছে অনেক বাঁদর। এত সুন্দর দৃশ্য দেখে আমিও আমার ক্যামেরা বন্দি করলাম ওই মোমেন্টগুলোকে, যেগুলো আমার জীবনের কিছু সেরা মুহূর্তের মধ্যে অন্যতম। এই অরণ্যটি শুরু হয়েছিল 1966 সালে। 1980 সালে এই অরণ্যের নাম দেওয়া হয় পারমাদান ফরেস্ট, কিন্তু পরবর্তীকালে মানে 1995 সালে এটির নাম পরিবর্তন করে বিখ্যাত কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত করা হয়। প্রায় 200টারও বেশি হরিণ রয়েছে এই অভয়ারণ্যে, কিন্তু তাদেরকে তোমরা শুধুমাত্র দেখতে পাবে খাবার দেওয়ার সময়। আমি খাবার দেওয়ার অনেকটা পরেই পৌঁছেছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারলাম। এই বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে যেদিকেই তাকাবে শুধুমাত্র ঘন জঙ্গল আর একটা অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে পাখিদের কোলাহল, দারুণ একটা অনুভূতি। এখানে বেশ কিছু অ্যানিমালস রয়েছে, যেমন ময়ূর দেখতে পাবে তোমরা, বার্ডস আছে অনেক, আর হরিণ যদি তোমরা দেখতে চাইছো তাহলে কিন্তু 3টে থেকে 3:30 সময়ের মধ্যে আসতে হবে, কারণ ওই সময়টা ওদেরকে খেতে দেওয়া হয়। এখন আমি চলে এসেছি মঙ্গলগঞ্জের সবথেকে সেই ভৌতিক বাড়ি নীলকুঠি সাহেবের কুঠিতে। তোমরা পিছনে দেখতেই পাচ্ছো এই বাড়িটা কিন্তু প্রায় 300 বছরের পুরানো। তো এখানের একটা বিশাল বড় ইতিহাস রয়েছে যেটা আমি তোমাদেরকে শোনাব। বাংলার ইতিহাসে এক বিস্মৃত অধ্যায়ের গৌরবময় সাক্ষ্য বহন করে চলেছে প্রায় 250 বছরের পুরনো এই ভগ্নপ্রায় রাজবাড়ি। তৎকালীন সময়ে এই মঙ্গলগঞ্জে ব্রিটিশ সাহেবেরা চাষিদের উপর অনেক অত্যাচার করিয়ে নীল চাষ করাতো। যেসব চাষিরা নীল চাষ করতে চাইতো না তাদেরই এই বাড়িতে এনে অত্যাচার করা হতো, এবং যারা একেবারেই চাষ করতে রাজি হতো না তাদের মেরে এই বাড়ির পিছনেই মাটিতে পুঁতে দেওয়া হতো। তাই সকল গ্রামবাসীরা একদিন অনেক রেগে গিয়ে এই সাহেবের মুন্ডুটি কেটে দেয়। তখন থেকেই এই বাড়িটির নাম কাটা সাহেবের কুঠি বা নীলকুঠি নামে পরিচিত। এখানকার গ্রামবাসীরা এখনো বলে থাকেন যে আজও ওনারা দেখতে পান সেই সাহেবকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে। সকালে নীলকুঠির পরিবেশটা তো তোমাদেরকে দেখালাম, এবার রাতের গা ছমছমে ভৌতিক পরিবেশটাও দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। এই হলো রাতের রিসর্ট, চারিদিকে শুধু আলো দিয়ে সাজানো। সন্ধে হতে না হতেই রেডি হচ্ছিল ব্যাম্বো চিকেন। প্রথমেই চিকেনগুলোকে অনেক রকম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ব্যাম্বোতে ভরে দেওয়া হলো, এবং তার উপর থেকে কলাপাতা দিয়ে মুখটা বেঁধে দেওয়া হলো। তারপর এই ব্যাম্বোগুলোকে বনফায়ারে ঝলসানোর জন্য দিয়ে দেওয়া হলো।
দারুণদার গরম গরম ব্যাম্বু চিকেন এখানে রেডি হয়ে চলে এসেছে আমার হাতে। এবার আমার টেস্ট করার পালা, দেখার পালা যে কিরকম হয়েছে। একটা স্মোকি ফ্লেভার রয়েছে, যেহেতু ওটা ব্যাম্বুর ভেতর দিয়ে সেটাকে কাঠের আগুনে পোড়ানো হয়েছে, আর জাস্ট অসাধারণ, বলার আর কিছু নেই। তোমরা অবশ্যই এখানে এলে কিন্তু এটা ট্রাই করতে ভুলো না। দিনের বেলা নীলকুঠিতে তোমরা দেখলে, এবার আমাদের ক্যাম্প থেকে একটা অ্যাডভেঞ্চার ট্রিপ একটা করা হচ্ছে, যেটাতে রাতে 9:30 সময় আমরা যাচ্ছি নীলকুঠিতে। তো চলো আমার কিরকম এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদেরকে দেখাই। এই চাঁদের আলো ছাড়া কিন্তু এখানে একটা কোনো রকম আলো নেই। তোমরা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, আর দুই পাশে শুধুমাত্র জঙ্গল। দারুণ একটা অ্যাডভেঞ্চার কিন্তু ফিল হচ্ছে। এটাই কিন্তু ছিল সেই বিচার সভাটি যেখানে কিন্তু নীল সাহেবকে মারা হয়। এবং তোমাদেরকে এখানে দেখাই, এই জায়গা দিয়ে কিন্তু প্রচুর মানুষকে মেরে এখান থেকে ফেলে দেওয়া হতো নদীর পাড়ে। এখন তোমরা সামনে যে জায়গাগুলো দেখছো, এইগুলোই কিন্তু মানুষকে মেরে এখানে কবর দিয়ে রাখা হতো। দেখো তোমাদেরকে কিন্তু এখন দেখাচ্ছি নীলকুঠি সাহেবের বাড়িটা কতটা পুরানো। এটা কিন্তু 250-300 বছর পুরানো এই বাড়িটা। এখন কিন্তু প্রচুর লোক এখানে রয়েছে, তাই সেই ব্যাপারটা তোমরা ফিল করবে না, কিন্তু একা এলে কিন্তু অবশ্যই গা ছমছম করে উঠবে এই জায়গাটা এমন। নীলকুঠি থেকে ঘুরে আসার পরের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর লোক গিয়েছিল আমাদের সঙ্গে, যার জন্য কিন্তু ওইভাবে ভয়টা লাগেনি। বাট যদি তোমরা একলা ওখানে যাও, সেখানে কিন্তু একটা আলাদা রকমের ভৌতিক এক্সপিরিয়েন্স হবে। আর আরেকটা কথা যেটা বলতে চাই, এখানকার যারা পাবলিক রয়েছেন, যারা লোকালস রয়েছেন, তারা কিন্তু বলছে যে এখানে কিন্তু এখনও গভীর রাতে মহিলা এবং বাচ্চাদের আওয়াজ কিন্তু ওখান থেকে পাওয়া যায়। পরের দিন ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলুর দম, ডিম সেদ্ধ, সাথে একটা করে মিষ্টি। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমি চেক আউট করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।